এটা মিরাকেল ছাড়া কিছু বলবো না আমাদের তো দেয়ার আর গুড ডেজ দেয়ার আর ব্যাড ডেজ বাট দেয়ার আর ডেজ ওয়ার আনএক্সপেক্টেড থিংস হ্যাপেন তো আজকে সেরকমই একটা দিন গুড মর্নিং এস এসএস ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি তো যে एक्चुअली না এখন সকাল 7টা 7:30 এর মধ্যে উঠে পরে তারপর আবার 9টা নাগাদ ঘুমায় এখনো ঘুমালাম আমি ভাবলাম ব্লগটা স্টার্ট করি মন মেজাজ ভীষণ খারাপ কালকে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি যে কি হয়েছে না হয়েছে আমার গোল্ড রিং নর্দমা দিয়ে চলে গেছে মানে এখন অবধি যেন আমি ইনসিডেন্টটা ভুলতে পারছি না আমি তাই সৌরভকে বলছিলাম কতটা এক্সাইটেড ছিলাম কলকাতা যাওয়া নিয়ে ওখানে অত বড়ো একটা ফাংশান সেটা নিয়ে কিন্তু এখন যেন আমার আর কিচ্ছু ভালো লাগছে না কাল থেকে আমার এত মন খারাপ দিকে সৌরভ আছে সকালবেলাকেই বলছে হ্যাঁ বলছে চলো সেন্ড করতে তোমাকে একটা রিং কিনে দিচ্ছি আমি বলছি আমি একদমই কিনবো না আমার রিংটা হারিয়ে গেছে তার জন্য আমি একটা রিং কিনতে যাচ্ছি সেটার কোনো মজাই নেই হ্যাঁ এমনি গেলাম কিনলাম ঠিক আছে সেটা একটা আনন্দ করে কেনা যায় তো সেই আনন্দটাই পাবো না আমি তো মামুনি মা দিদি সবাইকে ফোন করে বললাম সবাই একটা কথাই বলছে যেটা যাওয়ার ছিল সেটা গেছে হয়তো নর্দমাদি না গিয়ে অন্যভাবে হারিয়ে যেতে পারতো তাহলে শান্ত আর কিছুই নয় তো ঠিক আছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কালকে রাত্রিবেলার ঘটনা তো মানে এখনও অবধি দগদগে ব্যাপারটা বুঝলে তো ভালো লাগছে না কিচ্ছু বাংলায় একটা কথা আছে না পাপি আমার নিজেকে এখন সেটাই মনে হচ্ছে কিছু মাস আগে যখন দিদির সেম ইনসিডেন্টটা ঘটিয়েছিলো মানে দিদি সোনার চেনটা বেসনে দাঁড়িয়ে ধুচ্ছিলো আর সোনার এস নর্দমা দিয়ে বেরিয়ে গেছে তাও তো ওটা বড় নগরে বাড়ি ছিল মামুনির সাথে সাথে নিচে গিয়ে যেখান দিয়ে আর কি ড্রেনেজটা হয় দাঁড়িয়েছিল জল ঢালা হচ্ছিলো তাও খুঁজে পাওয়া যায়নি আর এখানে তো খুঁজে পাওয়ার কোনো চান্সই নেই এত বড় সোসাইটি কোথা দিয়ে কি দিয়ে নল গেছে পাইপ গেছে তাও তো সৌরভ গিয়ে জিজ্ঞাসা করেছিল মানে ওটা মানে বোকা বোকাই লাগছে এখন যে সকালবেলা তো যাই হোক আমার থেকে তোমরা যদি কিছু শিখতে পারো তো সেটাই ভালো আমি বলে না চোর পাড়ালে বুদ্ধিবার এখন তাই সেটাই ভাবছি যে এরপর থেকে আর এরকম করবো না একটা বাটির মধ্যে ফ্রেশ জল নিয়ে নেবো সেখানেই ধোবো যা যাওয়ার গেছে আর ভেবে কি হবে সেটাই খালি ভাবছি কিন্তু কিছুতেই ভুলতে পারছি না তো এই জাস্ট আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হলো আজকের ব্রেকফাস্ট একেবারেই সিম্পল ব্রেড বাটার চিনি দিয়ে খেয়ে নিয়েছি স্পেশাল কিছু বানাতে ইচ্ছা করলো না আর সত্যি কো যা গরম পড়েছে না মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা কিছু খাই তো দেখে একটু কোল্ড কফি বানাবো কালকে যে সৌরভ বেরিয়েছিল ওকে যেন পাঁচ আর ছয় লেখা এই নাম্বার ক্যান্ডেলগুলো আনতে বলেছিলাম প্রত্যেক মাসের পঁচিশ তারিখে তোজোর ফটোশ্যুট হয় ফটোশ্যুট বলবো না ভিডিও শ্যুট হয় আমি যেরকম প্রেগনেন্সিতে আমার পুরো ট্রানজিশনটা তুলে রেখেছিলাম সেরকম তোজোর বড়ো হয়ে ওঠাটা আমি তুলে রাখছি মানে ফার্স্ট মান্থ থেকে একদম টুয়েলভ মান্থ অব্দি ওর ওই ভিডিওটা থাকবে তো বোঝা যাচ্ছে তো চারটে মাস হয়ে গেছে সত্যি প্রথম মাসে পুটকে ছিল আর চার মাস অনেক ডাব করে দেখছে তো আমরা তো পাঁচ আর ছয় মাসে পুনেতে থাকছি না কলকাতায় থাকবো তো ক্যান্ডেলটা সেম না হলে না দেখতে বাজে লাগবে তাই জন্য বললাম যে পাঁচ আর ছয় মাসের ক্যান্ডেলটা নিয়ে আসো তাহলে সেম সেম থাকবে আর এটা মনে করে নিয়ে যেতে হবে বাড়িতে সবারই মন মেজাজ খারাপ সকাল গড়িয়ে বেলা হয়ে গেছে কেউ আর ঠিক গাছ উঠতে পারছি না এখানে একজনকে দেখো এর তো মন সত্যিই খুব খারাপ আমি সেই কারণেই বলেছিলাম চলো গিয়ে একটা রিং নিয়ে আসি সে হোক না রুপোর ওপর সোনার সোনার এখন যা দাম রূপোর আনতে বলছি হ্যাঁ দুধের স্বাদ ঘলেই মেটাতে হবে গো কিছু করার নেই না আমি আমার ছেলেকে বলছি যদিও কিছু ব্যবস্থা করতে পারি ছেলেকে আরেকটু বড় হতে হবে তো অ্যাকচুয়ালি কি বলতো বেশ কিছুদিন ধরে না আমরা ঝোল ভাত খেয়েই আছি ভেবেছিলাম আজকে ফ্রাইডে একটু ভালো মন্দ কিছু আনা যেতে পারে আমার তুমি সাদা মনে কাজ আমি বুঝতেই পেরেছি মানে আমার মন খারাপটা ইস্যু নয় না না ইস্যুটা অবশ্যই দেখো মানে ভেবেছিলাম মাটন আনার কথা দেখো কিন্তু মাটনের থেকে তোমার মুখের হাসিটা বেশি ইম্পর্টেন্ট সেই কারণে আগে বলেছি যে রিং কিনবো তারপরে মাটন আনবো এরকমই একটা ব্যাপার আলটিমেটলি আমি দেখবো রিংটা হলো না মাটন এসে গেল আমি রান্না করব না আজকে আমার মন খারাপ বল তো যে আমার তো দুজনেরই মন খারাপ যা আমরা কিচ্ছু করব না আজকে না সময়টা যে খুব একটা ভালো যাচ্ছে না সেটা বোঝাই যাচ্ছে ওয়ালেট হারিয়েছে এখন এটা হলো তো সৌমিকে বলছিলাম যে গিয়ে চলো একবার মন্দিরে একটা পুজো দিয়ে আসি দেখো বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর এটা ঠিক না ভুল জানি না বা এটা যুক্তি সাপেক্ষ কিনা সেটাও জানি না বাট হ্যাঁ ইচ্ছা আছে একবার মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসবো তো যখনও আমরা খাটকি কালীবাড়িতে গেছিলাম বাট আমাদের যে এখানে পিঁপি কালীবাড়ি আছে যেখানে আমরা মাঝে মাঝেই যেতাম বিশেষ করে যখন আমাদের প্রত্যেকটি পুজো ছিল মায়ের তখনও গেছিলাম তো ওই মন্দিরে গিয়ে একবার পুজো আসার ইচ্ছা আছে দেখা যাক কবে সময় সুযোগ হয় বাট এর মধ্যেই যাব চলো 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 কিচেনে অনেক কাজ আছে বাড়ির অনেক কাজ আছে না সত্যি গো এই স্ট্রলারটা এমনি তো বাইরে কাজে লাগেই মানে যখন মলে যাচ্ছি বা কোথাও ঘুরতে গেলাম বাট তার সাথে সাথে না প্রচুর কাজে লাগে একা হাতে সমস্তটা করা তো কি করি ওকে রাখি রেখে একটুখানি ওকে ঘোরাতে থাকি ওরও মনোরঞ্জন হয় আর আমাদেরও টুকটাক আমাদের কাজগুলো সারা হয়ে যায় তো এটা হচ্ছে গিয়ে লাভ লাইফ আলফা স্ট্রলার আর এর হুইলগুলো না ডিট্যাচ করা যায় সেই জন্য খুব সুবিধা হয় বাইরে থেকে ঘুরে এসে হুইলটা পরিষ্কার করে নিলাম করে নেওয়া যায় খুব ভালো তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে যে কি স্ট্রলার আমি ইউজ করছি তোজোর জন্য তো আমি তো মানে লাভ লাভের স্ট্রলারটাকে হাইলি রেকমেন্ড করবো তোমরা অবশ্যই নিতে পারো আমি লিঙ্কটা দিয়ে দেবো চলো চলো অনেক কাজ এখন কালকে বানিয়েছিলাম উচ্ছে চচ্চড়ি আছে আর আজকে পাতলা করে মাছের ঝোল বানিয়ে নিলাম আলু টমেটো বড়ি দিয়ে এবার জাস্ট চাপা দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেলেই ডান আমার আজকে ডিউটি পড়েছিলো সমস্ত ওয়াটার বোটলসগুলোকে ভরে রাখার জন্য কারণ আমাদের সোসাইটিতে আজকে ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই নেই শুধু যে আজকে নেই সেরকমটা নয় কালকে সকাল এগারোটা অব্দি আসবে না কারণ এখানে সমস্ত ওয়াটার বোতল ভরে রেখেছি আর এখানে আরোতেও মোটামুটি ভর্তি আছে জল যদিও জলটা এক্ষুনি চলে গেল ভেবেছিলাম যে ভরে নিই তাহলে আলোটা ভর্তি হয়ে যাবে বেটার হবে কারণ সেরকমটা হলো না তো যাই হোক ওয়াটার স্কেয়ারসিটির জন্য যে সাপ্লাই আসবে না সেরকমটা নয় যদিও সেই দিনটা খুব বেশি দেরিতে নেই কারণ ব্যাঙ্গালোরে তোমরা সবাই জানো ওয়াটার স্কুয়ারসিটি প্রচণ্ড রকমভাবে চলছে আর ব্যাঙ্গালোরের পরে যদি কারোর নাম্বার আসে সেটা পুনেরই আসবে প্রত্যেক বছরই হয় বাট দ্যাট কামস লেটার ইন দ্য ইয়ার মানে মে জুন মাসে এখানে মেজারলি স্কেয়ারসিটিটা দেখা দেয় তো যাই না এবার তো সামারটাও খুবই পড়েছে কী হবে ভগবানই জানে বাট আজকে ওয়াটার সাপ্লাই থাকবে না বিকজ আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কটা ক্লিন হচ্ছে সেই কারণে তোমাদেরকে সেদিনকে একটা সাজেশন দিচ্ছিলাম আমরা মানে সৌমি দিচ্ছিলো মেনলি আমি ক্যামেরাটা ধরেছিলাম যে চাল ধোয়ার জল দিয়ে আমরা গাছে জল দিই তো সেটা তো একদিক দিয়ে গাছেদের ভালো হ্যাঁ নিউট্রিশন পাই উল্টো দিক দিয়ে কিন্তু ওয়াটার কনজারভেশনের জন্যও বেশ ভালো জলটা আমরা তো ফেলেই দিই চাল ধুয়ে সেটা যদি গাছে দিয়ে দেওয়া যায় বেটারই হয় তাই না রান্না কমপ্লিট সৌরভ বলেছে ভাতটা বানিয়ে নেবে আর আমার স্নান টান হয়ে গেছে এবার জাস্ট পুজো দিতে যাচ্ছি তবে তোমাদেরকে এই কুর্তিটা দেখাতে চাই আমি জানি তোমরা অনেকেই বলবো যে সৌমি আজকে যে কুর্তিটা পরেছিল তার লিঙ্কটা দিও তো এটা না আমি নিয়েছি স্পার্ক বুটিক থেকে এখন তো সামনে পয়লা বৈশাখ তোমরাও নিশ্চয়ই এদিক ওদিক কিনছো তো স্পার্ক বুটিক থেকে কিন্তু তোমরা কুর্তি সালোয়ার বা জুয়েলারিও নিতে পারো তো ওদের ফেসবুক পেজের লিঙ্কটা আমি দিয়ে দেবো আর ওদের ফোন নাম্বারটাও মেনশন করে দেবো আরও একটা খুব সুন্দর ওরা ড্রেস আমাকে দিয়েছে যেটার রিলস আমি অলরেডি শ্যুট করেছি

আমি জানতাম না সৌরভে দুপুরবেলা এসে পুরো নর্দমাটা ঘেটেছে সাড়ে বারোটা নাগাদ কেউ একজন তোমরা কামেন্ট করেছিল এটা দেখে আমার মাথায় হঠাৎ স্ট্রাইক হয় যে কালকে আমি অনেক কিছু করেছিলাম তো এই থেকে পাইপটাকে সরিয়ে হাত টাত ঢুকিয়ে চেষ্টা করেছি খুঁজে পাওয়ার বাট পাইনি বাট কখনোই না পাইপটাতে চেক করিনি তো আমার মনে হলো যে একবার করে দেখি তোমরা যখন বলেছ তো আমি লাঠিটা দিয়ে পাইপটাতে ভালো ভালো করে খুঁচিয়ে সেখান থেকে বার করেছি পাকের মধ্যে থেকে কি পেয়েছো দেখো

আর আজকে এত ভালো খবরটা তোমাদের সাথে শেয়ার করবো না এটা হতেই পারে না তাই জন্য আমি সরকে বললাম দাঁড়াও আগে আমি ক্যামেরা নিয়ে আসবো আগে আমি বলবো সবাইকে যে আমি ফাইনালি রিংটা পেয়েছি এই রিংটা যেন আমার বিয়ের আগেকার রিং মানে ক্লাস সিক্স সেভেন থেকে মানে আমি এটা পড়তাম যা হয়েছে আর যেটা হলো মানে দুটোর থেকেই একটা লেসন পেলাম যে কোনো কিছুতে হাল ছাড়াটা উচিত নয় আর ওইভাবে ওয়াশ করা উচিত নয় তাই না চলো একদম একদম আমি ড্রেসটা চেঞ্জ করে এসে পরিষ্কার করবো আমি একদম ড্রেস ট্রেস ছেড়ে ফ্রেশ হয়ে নিয়েছি সৌমিও রান্নাঘর একদম ক্লিন করে দিয়েছে তো দে আর গুড ডেজ দে আর ব্যাড ডেজ বাট দেড় আর ডেজ বাট আনএক্সপেক্টেড থিংস হ্যাপেন তো আজকে সেরকমই একটা দিন মনে হচ্ছে গিয়ে লটারির টিকিট কিনে আনি হয়তো লেগেও যেতে পারে তাই না এটা লটারি পাওয়ার থেকে কম কিছু নয় আমি এক্সপেক্টই করিনি পাবো সৌমিকেও জানাইনি যে আমি ওসব খোঁচাখুঁচি করছি বাট মনে হলো হ্যাঁ তোমরা যখন অনেকে লিখেছো ড্রেন পাইপটা খোলার কথা আমি ওটা তখন চেক করিনি আগে একবার করে দেখি মানে নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট শিওর ছিলাম যে কিছু পাবো না বাট যখন ওই আওয়াজটা হলো না টুং 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 তাহলে কী বলবো আর দারুণ সত্যি মানে আজকে যে জিনিসটা হলো সেটা এক্সপ্রেস করতে পারবো না হয়তো সৌমীয় প্রচণ্ড খুশি সো এই যে কিচেন পুরো আমি ভালো করে ক্লিম করেছি যা গন্ড গোরেছিল না লাইজল দিয়ে ভালো করে মোছা হলো আমি ওর ড্রেস ড্রেস চেঞ্জ করেഞ്ഞി সৌরভ এখানে চা বসিয়ে দিয়েছি আজকে যা ভালো লাগছে थैंक यू সো মাচ थैंक यू মানে বাড়ির জিনিস দেখো মানে সোনাটা তো বাড়িরই হারিয়েছিল তো খুবই ভালো লাগছে चायও একটা ভালো হয়েছে কি বলতো নড়দবাটা ওই সর রান্নাটা ডিপ পরিষ্কার হলো মানে এগুলো বাই প্রোডাক্ট চলে এখানে ওদের চা বসে গেছে যে চা ফুটছে চা খেয়ে তারপর আবার রান্না বান্নার ব্যাপার আছে আজকে তোমাকে খুশি হয়েছে তো তোমাদেরকে বলছে কালকে যে বেরিয়েছিল রাত্রেবে না

বিকেল বেলা আজকে বানানো হবে চলো আগে চা খাওয়া খুশি হয়ে গেছে প্লাস শান্তি পাওয়া হ্যাঁ তুমি আগে চা তো ভালো করে খাবো তারপর দেখছি ভেবে মাটন বানাবো কিনা সবসময় বলি না চিকেন বা মাটন বানাতে যেটা থেকে বেশি সময় লাগে পেঁয়াজ ভাজা আর তার সাথে সাথে পেঁয়াজ কাটাটাও কিন্তু একটা সময়ের ব্যাপার তো এখন আগার ওই সিক্স ইন ওয়ান ব্লেন্ডারটা এসে গেছে একদমই সময় লাগে না আমি দেখো পেঁয়াজের কষাগুলো শুধু ফিল করে নিয়েছি অ্যাড করে দিয়েছি এরকম গোটা গোটা পেঁয়াজ আর জাস্ট এই মেশিনটায় এটাকে চপ করে নেবো তাহলেই হয়ে যাবে মিনিট দেখো কি সুন্দর পেঁয়াজটা চপ হয়ে গেল তো এটা এখন এত কাজের সুবিধা করেছে না তো আমি ড্রেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমরাও চেক আউট করে নিতে পারো সৌরভের আজকে ব্যাক টু ব্যাক মিটিং আছে তো এই রুমে অফিস করছে আর তো যে ঘুম থেকে উঠে গেছে তো আমি ওকে স্ট্রলারে রেখেছি আমছি দাদা আমার আজকে রান্না আছে তো মাঝে মাঝে এসে ওর সাথে বকবক করে যাচ্ছি আর আমি এখানে রান্না করছি তো সত্যি বলছি মাঝে বাজে না ভুলে যাই যে বাড়িতে যে একটা নিউ বর্ন আছে মানে এতটাই লক্ষ্মী বলতে নেই নিজের ছেলে বলেও বলছি মানে টাচ উঠ নিজের মনে থাকে দেখো নিজেই বকবক করছে তো কলকাতায় গিয়েও যদি ও এরকম থাকে খুব ভালো হবে মানে সবাই আসবে ওর সাথে দেখা করবে সবাই এনজয় করবে ওর সাথে আর ও এনজয় করতে পারবে আমি জানি না মানে আমাদের সাথেও এতটা কমফোর্টেবল আর সবার সাথেই কমফোর্টেবল হবে তো ওটা দেখার জন্য আমি ওয়েট করে আছি কলকাতায় যাবো সবার সাথেও কিরকম রিয়াক্ট করবে তো যাই হোক চলো আমি পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিই পেঁয়াজ তো কাটা হয়েই গেছে তেলটা গরম হচ্ছে গিয়ে পেঁয়াজ ভাজা হয়েছে আর সমস্ত মশলা অ্যাড করে দিয়েছি মশলাটা একটুখানি কষিয়ে নিয়ে দই দেবো মশলা ভালোভাবে কষা হয়ে গেছে তোমাদের তো আগেও অনেকবার আমি বলেছি যে যখন দেখবে যে তলা লাগা লাগা মতন হয়ে যাচ্ছে তার মানে বুঝবে মশলা ভালোভাবে কষা হয়ে গেছে তো এটা যদিও আমার টেকনিক নয় এটা মামুনি আমায় শিখিয়েছে তো এবার জাস্ট মাটনটা অ্যাড করে দিচ্ছি তো যেহেতু একবারে মাটনটা বানাচ্ছি পেঁয়াজটা মেটুখানি বেশি অ্যাড করেছি উলেতে রান্না করলে কখনো এরকম গরম লাগে না কিন্তু এখন এত গরম বেড়ে গেছে যে এখানে রান্না বেশ ঘাম ছুটিয়ে দিচ্ছি

মটনের এটা ফাইনাল লুক নয় এটা জাস্ট প্রেসার কুক করব আর আজকে টুকানি কষা কষা করে বানাচ্ছি তাই জলটা আমি একদমই অল্প দিয়েছি আর যদি লাগে কালকে সকালে একটু জল দিয়ে ফুটিয়ে নেব রাতেবালে টুকানি মটন কষা আর রুটি খাবো তাই তো একদম গরম কষা কষা হবে জাস্ট নিচ থেকে ওপরে আসলাম অয়নরা এসছিল অয়ন एक्चुअली নতুন স্কুটার নিয়েছে তো আমি বলেছিলাম যে তোমরা ওখানে গিয়ে একবার চালিয়ে দেখে আসবে কেমন কি হলো ও অ্যাক্টিভা নিয়েছে তো যাওয়া আর হয়নি তো আজকে হাত পাকাতে পাকাতে আমাদের বাড়ি অব্দি চলে এসেছে অ্যাকচুয়ালি ও স্কুটার চালাতে জানতো না বাট হ্যাঁ এখানে কেনার পর শিখছে আর এখন বেশ ভালো মতোই চালাতে পারছি বেশ ভালো লাগলো অ্যাকচুয়ালি কী বলতো পুনেতে না পাবলিক ট্রান্সপোর্টের একটু প্রবলেম আছে তাই প্রাইভেট যদি কোনো একটা ভেহিকেল থাকে তাহলে আর অনেকটা ইন্ডিপেন্ডেন্স পাওয়া যায় এখন ঠিক আছে খুব ভালো করেছো নিয়েছো এদিক ওদিক তো এখন যাচ্ছে বেশ ভালোও লাগছে করে ওপরে আসতে বললাম বাট আসলো না কেননা ওরা প্ল্যান করে আসিনি যে আমাদের বাড়িতে আসবে আর একটু যাবো আর একটু যাবো করতে করতে আমাদের বাড়ি অব্দি চলে এসেছে আজকে তাই জন্য বললো যে আজকে আর যাবো না ঠিক আছে পরে একদিন আসবো আজকে এই প্লেটটা শুধু দেখো দারুণ হয়েছে আজকে মাটনের কালারটা গোলবাড়ি মাটনের এই কালচে কালারটা এসেছে জাস্ট ফাটাফাটি আর সৌরভ এখন যেখান থেকে রুটি আনছে রুটিটা জানো তো মানে হালকা একটু তেলে ভাজে কিনে যাই না একদম পাতলা পাতলা হয় রুটিটা একদম অন্য রকম তো এই মাটনটা দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগবে না আজকে কালারটা জানো এক্সট্রা অর্ডিনারি এসেছে না হুম আজকে আমি মন দিয়ে বানিয়েছি আমি আমার আন্টি ফিরিয়ে দিয়েছো তাই আচ্ছা আমরা যা চমো তাই শোনা হয়ে যাবে ফাটাফাটি খেতে হবে না আঙ্গুল চিটি খাওয়া মজা সেই ফুড ব্লগারটা দেখায় না মাটনটা পুরো তুলতুলে মাটনটা কিরকম হয়েছিল সেটা মনে হচ্ছে আমাকে আর বলে দিতে হবে না তোমরা কালারটা দেখেই বুঝতে পেরে গেছো জাস্ট ফাটাফাটি আমি না সাবান দিয়ে হাত ধুই নি গন্ধটাকে জিয়ে রাখবো বলে সত্যি খুব ভালো হয়েছিল আজকের দিনটা আমাদের জন্য অবশ্যই স্পেশাল মানে যদি কোনো হারানো জিনিস খুঁজে পাওয়া যায় আবার আনএক্সপেক্টেডলি তাহলে সেটা আর আনন্দটা না মানে চার গুণ পাঁচ গুণ হয়ে যায় তো যারা আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো এখানে আমি এন্ড করছি আর যারা নতুন দেখছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কালকে আমার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে তাদের নিয়ে থাকা